ভাগীরথী নদীর ওপর বাইপাস থেকে মুর্শিদাবাদের নসিপুর রেল সেতু। জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ বহুদূর এগিয়ে গেলেও হয়নি উদ্বোধন। জেলার উন্নয়ন নিয়ে রয়েছে একাধিক সমস্যাও। অভাব রয়েছে সড়ক পরিকাঠামো থেকে রেল পরিকাঠামোয়। এসব সমস্যাই তুলে ধরা হবে এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সামনে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সরকারিভাবে পরিদর্শন হবে মুর্শিদাবাদে মঙ্গলবার বহরমপুরে। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী জানান, খুব দ্রুতই মুর্শিদাবাদে আসবেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যরা। খুব শীঘ্র পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে, যেহেতু আমি চেয়ারম্যান, সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে NH অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে এবং রেলের অথরিটিকে সরকারিভাবে আমি মুর্শিদাবাদ জেলায় নিয়ে যাব। তার সঙ্গে আমিও থাকব। সেখানকার সমস্যাগুলোকে আমি নিজে হাতে দেখাতে চাই, জ্বলন্ত সমস্যা। যেমন বহরমপুরের বাইপাস, অনেক চেষ্টা করে সেই বাইপাস পুজোর আগে খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তখন তারা বলেছিল যে দুর্গাপুজো পর্যন্ত চালু থাকবে। চাপ দিয়ে আমি সেটা বাড়িয়েছিলাম কালী পুজো যখন পার হচ্ছে তখন আমার চাপ দিয়ে সেটাকে পারমানেন্ট করে দিয়েছি। ওরা চাইছে যে বন্ধ হোক, আমি বলেছি না, হবে না, ব্রিজ তাড়াতাড়ি করে সম্পূর্ণ করতে হবে, এই মুহূর্তে বন্ধ করার কোনো প্রশ্নই নেই। এটার পাশাপাশি ওইখানে কতগুলো সার্ভিস রোড করার প্রশ্ন এসে যাচ্ছে। আমি চাইবো NH অথরিটিকে সেই সার্ভিস রোডগুলো গঙ্গার এপারে এবং ওপারে উভয় পারেই আমি দেখানোর ব্যবস্থা করবো এবং সার্ভিস রোডগুলো করানোর জন্য আমার তরফ থেকে চাপ দেওয়ার ব্যবস্থা করবো।